লোকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএসএস গ্রুপ কলকাতা ব্লগ। আমি আছি হলাম এখন বিধাননগর স্টেশনে, যাচ্ছি হলাম এখন পরেশনাথ মন্দিরে। বন্ধু বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আপনাদেরকে বলে দেবো পরেশনাথ মন্দিরে যেতে গেলে আপনারা কীভাবে বা কেবল কী করে আসবেন। চলেন লেটস গো। আপনারা যদি বিধাননগর দিয়ে আসেন, বিধাননগর স্টেশনে নেমে রাস্তার ওখানে চলে আসবেন, আপনাদেরকে অটো পেয়ে যাবেন। হঠাৎ ওটা বলবেন আমি গৌরীবাড়ি যাবো, রাস্তা ঢুকে গেছে, আপনি বাসে একদম সোজা গেলে পড়েছেন। পরে একটা তেলেবাজা আছে, সে তেলেবাজা তো দয়া করে আপনারা যদি কোনো ফুড ব্লগার আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এসে এখানে ব্লগ করতে পারেন। দু টাকা এখন বললাম আসছি যে ব্রিজটার উপর, যে ব্রিজটার নাম হলো অরবিন্দু, সেটি আমার পরেশনাথ যাওয়ার যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি শীঘ্র লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভিডিওটা নতুন দেখছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমি এরকম ভিডিও আরও যেন করতে পারি এবং আপনাদেরকে দেখাতে। দেখতে পাচ্ছেন আমরা পরেশনাথ মন্দিরে চলে এসেছি, এর বাইরে ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভেতরে কী কী আছে।
এই যে হলো পরেশনাথ মন্দির। গেট, এই একটা গেট, এই একটা গেট, আর ওই দিকে একটা গেট, মানে তিন দিকে তিনটে মন্দির। আমি এখন হলাম পরেশনাথ মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আর আপনাদের আমি অনেক দুঃখিত যে আপনাদেরকে আমি পরেশনাথের মন্দিরের ভেতরে কী কী আছে দেখাতে পারলাম না। জানা হলো কি এই মন্দিরের গেট বলতে পারছি না কখন খুলবে, মনে হয়তো বিকেলে আপনারা যদি শিয়ালদা এবং বা যে কোনো কোনো দিক দিয়ে আসেন তাহলে আপনারা বাসে উঠে বলবেন যে আপনি খান্নায় যাবো, খান্নায় নেমে আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে পরেশনাথ মন্দির যাওয়ার রাস্তা। আজকে আমার ভিডিও এই পর্যন্ত, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পরেশনাথ মন্দিরের গেটে একটা নোটিশ দেখলাম যে সকালবেলা 6:30 দিয়ে সকাল 11:30 পর্যন্ত খোলা, দুপুরবেলা 3:30 দিয়ে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা। আমরা অনেক আগেই চলে আসলাম, আপনাদেরকে দেখাতে পারলাম না আমি অসংখ্য। আজকে আমার ভিডিও এই পর্যন্ত, গুড বাই।